ঈদের আর পুজোর শেষ নেই বাড়িতে। সকালে পুজো, রাতে পুজো, ডিসগাস্টিং। কি হলোটা কি, কেউ কি শুনতে পাচ্ছ না? আরে বন্ধ করো, অনেকক্ষণ ধরে জ্বলছে, উফ আর ভাল লাগছে না, শাক টাক বন্ধ করো। অসহ্য লাগছে কিন্তু, এবার আবার বন্ধ করতে বলছি তো। কে আছো? হ্যালো, সাত সকালে মেজাজটাই বিগড়ে দিল এরা আমার। একটু আসছি ম্যাম। কি চাই এখন? আরে কি করছো, what the hell? আরে কি করছো এটাকে তুমি নন্দিনী? এই এই তুমি কি করছো এগুলো? বড় বৌদি কি বলছো তুমি শুনতে পাচ্ছ না? সরো সরো ওখান থেকে, বড় বৌদির কাছ থেকে সব সরাও তুমি আগে। বেশি কথা না বলে তোমাকে এখন যেটা আমি করতে বলবো তুমি সেটা করবে। আমার সঙ্গে নিচে যাবে, তারপরে আমি ম্যামের জন্য দুধ কনফ্লেক্স দেবো, সেটা নিয়ে আসবে, ম্যামকে খাইয়ে দেবে, আর হ্যাঁ এই ওষুধ এটা এটা তারপরে একটা খাইয়ে দেবে, ঠিক আছে? আমি কোনো ওষুধ খাবো না। ম্যাম আপনি যদি ওষুধ না খান তাহলে দাঁড়াতেই পারবেন না। আর প্লিজ আজকে হোটেলে ফোন করে বলে দেবেন যে আপনি অফ নেবেন, তারপর আমি আপনার জন্য ফল কেটে। আরে আপনি কি করছেন ম্যাম? ম্যাম কি করছেন আপনি? এই 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 কি ভাবছো এটাকে তুমি বলো তো? তোমার প্ল্যানটা কি, প্ল্যানটা কি তোমার? একটা তোমার টেম্পারেচারটা একটু বেড়েছিল বলে তুমি ভাবছো এই সুযোগে তুমি আমার কাছে আসার চেষ্টা করবে, হ্যাঁ এটাই ভাবছো তুমি? ম্যাম আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর দুর্বল। একদম কথা ঘোরাবে না, তুমি কথা ঘোরাবে না আর কোনো রকম ফান করবে না। আমি বুঝতে পারছি তুমি তুমি ভাবছো তুমি এই সুযোগে ওই চাকরিটা আবার হাতাবে, তাই না? চাকরিটা আবার হাতাবে তুমি আমার। ফল এনেছি, ফল খাবে বল পাবে। কি ধর গিয়ে কেটে নিয়ে যা। কোন সাহসে তুমি এই খাবারের জিনিসগুলো ফেলছিলে পিঙ্কি? বড় বৌদির আমাকে বলা আছে, তুমি জিজ্ঞেস করে নাও। কেউ বললেও তুমি খাবারের জিনিস ফেলবে না, সে দাম কম হোক বা বেশি হোক, টাকা খরচ হয়, সংসারের টাকা। আর কারোর মন গলানোর জন্য তুমি সংসারের টাকা নষ্ট করবে সেটা তো আমি মানব না। আমি ভালোর ভালো, কিন্তু রেগে গেলে কতটা খারাপ হতে পারি সেটা তো তুমি জানো পিঙ্কি। বড়বৌদি তুমি তুমি একবার বলো, আমি একদম ছোট বৌদির থোতা মুখে ভোতা করে দেবো। মেজদা ভাই তার ক্ষমতা অনুযায়ী যেটুকু যা পেরেছেন এনেছেন, এতে তো সবার খুশি হওয়া দরকার। আর ম্যাম পানি ফল ভালো আমি কেটে এনে দিচ্ছি, আপনি খান, আপনার ভালো লাগবে। হুম দাও। Thank you.
হাতে দিয়েছি আমি বলছি তোমাকে। এই পূজোর পর থেকে না ওরা আরো বড় 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 একেবারে ডানা গজিয়েছে, সবাইকে নিজের দল টেনে নিয়েছে, এখন আবার নিজেদেরকেও টানার চেষ্টা করছে। এই দাম আমাকে টানো, ওটা সোজা নাকি? সে তুমি যাই বলো, বুঝতেও পারবে না, দেখবে ওদের দলে ভিড়িয়ে নিয়েছে। যন্ত্র মেয়ে মাইরি, কাল রাতে তোমার ওই জ্বরের সময় কি কি একটা বেশি ওষুধ খাইছে তোমাকে, সেটা শোনাতে সকাল সকাল চলে এসেছে। এই একদম আজে বাজে কথা বলবি না, তুই জানে না বেগা। শোনো, কাল রাতে যখন তুমি জ্বরে কাতরাচ্ছিলে না, পিঙ্কি পিঙ্কি করছিলে, তখন তুই কোথায় ছিলিস? এই চুপ, তখন ওই নন্দিনী এসে তোমার সেবা যত্ন করেছে, আমি তো দেখে হাঁ হয়ে গেছি যে যার সাথে তুমি এত কিছু করেছো সেই ছুটে চলে এসেছি। একটা সবচেয়ে মজার জিনিস কি জানো, ওই যে তোমার অ্যান্টি নবাব, যে তোমার দু চোখকে সহ্য করতে পারে না, নন্দিনী তাকে দিয়ে তোমার ওষুধ আনিয়েছে। খালি নবাব না, আমাদের গোটা ফ্যামিলি জেগেছিল সারা রাত্রি, আমাদের গোটা ফ্যামিলি জেগেছিল সারা রাত্রি। আমাদের ফ্যামিলি? ত্রিনাঞ্জন এখন এই ফ্যামিলিকে আমাদের বলছে? ও বড়দি বড়দি, বলছি আজকে বেশি ঝিলিক ঝিলিক করো না, রেস্ট নাও। আমি গিয়ে দেখে আছি তোমার পলটা কাটা হলো কিনা। এই তুই থাক। বড়বৌদি, মেজদাও তো অন্য সুরে গাইছে গো, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না কিন্তু। আমারও লাগেনি, তৃণঞ্জন হাত ছাড়া হয়ে গেলে আমার জন্য মুশকিল হয়ে যাবে। এই বাড়ির তিনজন উত্তরসূরি, বড়জনের মিউজিক টিউশন, মিউজিক ক্লাসেস, ইনকামের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে আমি আমার কথায় উদ্ভাস করার মতো ব্যবস্থা করেই রেখেছি। মেজো ত্রিনাঞ্জন আমার হাতের মুঠোয়, ওই নেশা করার টাকার লোভে একা নবাব শুধু আমার এগেনস্টে। এই সিচুয়েশনটা তো বদলাতে দেওয়া যাবে না। এই বাড়িটা আমাকে পেতে গেলে তিন ছেলের মধ্যে দুজনকে অ্যাটলিস্ট আমাকে মেন্টালি আর ফিনান্সিয়ালি পঙ্গু করে আমার পায়ের নিচে রাখতে হবে। তাই ত্রিনাঞ্জনকে আমার চাই, আর সেটা করতে গেলে এই নন্দিনীর প্রতি ওর এই ভালো ধারণাটা ইমিডিয়েটলি বদলাতে হবে আমায়। পিঙ্কি, তুই একটা কাজ কর, তুই যা গিয়ে দেখ নন্দিনীর বোধহয় ফল টল কাটা হয়ে গেছে এতক্ষণে, তারপর যেটা করবি সেটা খুব মন দিয়ে শোন। কিছু কথা বলার প্রয়োজন হচ্ছে তোমার সাথে। খুব চালাক না তুমি? নিজেকে খুব চালাক মনে করো, যোগ বুঝে কখন কিভাবে কোপ মারতে হয় সেটা তোমার খুব ভালো করে জানা আছে আমি দেখতে পাচ্ছি। কি ভেবেছো,
আমার অসুস্থতার সময় আমায় একটু হেল্প করবে বলে সব কিছু ঠিক হয়ে যাবে ভাবলে? ম্যাম, আমি তো ভাবলাম আপনি আমাকে কোনো দরকারে ডেকেছেন। কথা ঘোরাবার চেষ্টা করবে না তুমি, সবার মন জুগিয়ে চলার তোমার একটা টেন্ডেন্সি আছে, সবার কাছে ভালো হওয়ার একটা টেন্ডেন্সি আছে। এইভাবে তুমি সবাইকে নিজের দলেও টেনেছো, তো আমার মন তুমি গলাতে পারবে না রন্দিনী। প্লিজ, আমি তোমার কোনো কথা শুনতে তো চাইছি না, এত মুখে মুখে কথাও বলবে না। আমার যেটা বলার আমি সেটা এখনো বলবো। এবার থেকে প্রত্যেক মাসেই তোমাদের নিজেদের খাবার খরচা তোমাদেরকেই জোগাড় করে নিতে হবে। ম্যাম, কিন্তু আমরা তো একবারও এত ম্যাম 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 করবে না তো। যেটা বলছি সেটা চুপচাপ শোনো, ডেকেছি কথা বলার জন্য তো একটা। ম্যাম, হঠাৎ ডেকে এনে এসব পুরনো জানা কথা বলছেন আবার কেন? নবাব নন্দিনী সঙ্গীকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায়।